5-6 বছর বয়সী জনি, তার একটাই সমস্যা, সে বড়দেরকে কিভাবে রেসপেক্ট দিতে হয় জানে না। কথার মধ্যে কথা কাটে, কখনো কখনো বড়দের গায়ে থুতুও দিয়ে দেয়, কখনো কখনো আবার বড়দের মুখে মুখে কথা বলে। তার এই সমস্যার কথা প্রচুর লোকে তার বাবাকে জানিয়েছে, কিন্তু তার বাবার বক্তব্য হচ্ছে আমার ছেলে এরকম করতেই পারে, আমিও ছোটবেলায় এরকম ছিলাম, কিন্তু আমি তো বদলে গেছি, অথবা আমার ছেলেও বদলে যাবে, ও এখন ছোট তাই এরকম করছে। স্কুল থেকে বেশ কয়েকবার কমপ্লেন এসেছে জনির এগেনস্টে, কিন্তু জনির বাবা যেহেতু ওই ব্যাপারটা নিয়ে একদমই কোনো রকম মাথা ঘামায় না, তাই কেউ কিছুই করতে পারছে না। এই মতো অবস্থায় একদিন প্রিন্সিপাল জনিদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় জনিদের বাড়িতে ঢোকে এবং জনি প্রিন্সিপালকে দেখার সাথে সাথে তাকে বলে ওঠে, আপনি এখানে কি করছেন, আপনার স্কুল নেই, স্কুলে যান, এখানে কি, এটা আমাদের বাড়ি, এখানে একদম আসবেন না। এই কথা শোনার পরে জনির বাবা জনিকে বলে, ছি এইভাবে বলে না, উনি তোমার টিচার না প্রিন্সিপাল স্যার, ওনাকে এইভাবে বলছো কেন। জনি নিজের খেলা নিয়ে ব্যস্ত হয়ে যায়। প্রিন্সিপাল এই গোটা বিষয়টা দেখে ভীষণ অবাক হয়ে যায়। জনির বাবাকে ডাকে এবং ডেকে জিজ্ঞেস করে, আপনি তো জানেন বা এর আগেও অনেকবার শুনেছেন, কমপ্লেন পেয়েছেন যে আপনার বাচ্চাটি, আপনি ছেলেটি কিন্তু ভীষণ মুখে মুখে তর্ক করে, ওয়েল বিহেভড বাচ্চার মধ্যে পড়ে না আর সবার সাথে খুব বাজে ব্যবহার করে, আপনি এই ব্যাপারে কিছু করলেন না? তার বাবা একই উত্তর দেয় যে, না না, আমিও ছোটোবেলায় এরকম ছিলাম, ও কোনো ব্যাপার না, ও বড়ো হতে তো ঠিক হয়ে যাবে, ছোটোবেলায় তো অনেকে অনেক কিছু করে, আমরা কম দুষ্টু ছিলাম। এ কথা শোনার পর প্রিন্সিপাল একটু হাসে এবং বলে, চলুন আপনাদের বাগানটা শুনেছি খুব সুন্দর, ঘুরে আসি। জনির বাবা বলে, হ্যাঁ আমাদের বাগানটা ভীষণ সুন্দর, আমি তো নিজের হাতে সব পরিচর্যা করে গাছগুলোকে বড় করেছি, চলুন, বেশ কিছু আগাছা আছে কিন্তু ভালো বাগানটা, চলুন। বাগানে হাঁটতে শুরু করে প্রিন্সিপাল আর জনির বাবা। হাঁটতে হাঁটতে হঠাৎ প্রিন্সিপাল জনির বাবাকে একটা ছোট্ট গাছের দিকে, একদম চারা গাছের দিকে তাকিয়ে বলে, ওই গাছটা কি আপনি নিজের হাতে পুঁতেছেন? হ্যাঁ পুঁতেছিলাম, আশেপাশে কয়েকটা আগাছা জন্মেছে, কেন বলুন তো, ওই গাছটা একটু তুলে আমাকে দিন না। মানে এই গাছটা কি হবে, না আমি তো নতুন গাছটা পুঁতেছি, কী জন্য আপনি বলুন, অন্য চারা গাছ? না না, ওই গাছটাই আমার লাগবে। আচ্ছা ঠিক আছে, এই বলে জনির বাবা ছোট্ট একদম এই সাইজের একটা চারা গাছ মাটি থেকে খুবই সহজে তুলে প্রিন্সিপালের হাতে দেয়। আবার দুজন হাঁটতে শুরু করে, এবার চারা গাছের থেকে আর একটু বড় একটা গাছ দেখিয়ে প্রিন্সিপাল বলে, ওই গাছটাও বেশ ভালো লাগছে, ওটা আগেরটা থেকে একটু বড়, ওটা একটু তুলে দিন না। আহ কি বলছেন, এই গাছটা লাগানোর কয়েকদিন পরে ওই গাছটা লাগিয়েছে, ওইটা এটার থেকে কিছুদিনের বড়। আচ্ছা ঠিক আছে দাঁড়ান, আবার তুলে দিল। আবার খানিকটা পথ হাঁটার পরে এবার প্রিন্সিপাল একটা বড় অশ্বত্থ গাছ দেখিয়ে বলল, বাহ অশ্বত্থ গাছটা তো বেশ ভালো, এটা তুলে দিন তো। জনির বাবা বললেন, কি বলছেন, অশ্বত্থ গাছ আপনাকে তুলে দিয়ে দেবো, কি করে দেবো, এটা তো কাটতে হবে, বড় গাছ কি তোলা যায় নাকি? আরে বাবা, যত বড় হবে তত তো শিকড়টা শক্ত করে মাটিটাকে ধরবে, তখন আর তুলে ফেলে দেওয়া যায় না। প্রিন্সিপাল বলল, একদম তাই, এই নিন দুটো চারা আপনাকে ধরালাম, এই দুটো আবার আপনি ভালো করে মাটিতে পুঁতে দেবেন, কিন্তু আপনাকে যেটা বোঝানোর জন্য এটা করলাম সেটা হলো, বাজে অভ্যাস বা বাজে ব্যবহার যত তাড়াতাড়ি মাটি থেকে তুলে ফেলে দেবেন তত তাড়াতাড়ি কিন্তু সেটা রিমুভ হবে, যত সময় বাড়বে তার মধ্যে কিন্তু অনেক বেশি এই জায়গা চলে আসবে, সে মাটিটাকে শক্ত করে ধরছে আর বেরোতে পারছে না। আপনি যদি ছোট থাকতেই আপনার ছোট্ট জনির ভেতর থেকে সমস্ত বাজে অভ্যাসগুলো টেনে ফেলে দিতে পারেন, তবেই সে বড় হয়ে একজন ভালো মানুষ হবে। ব্যতিক্রম ব্যক্তি হয় যেরকম আপনি, কিন্তু সবাই তো ব্যতিক্রমী হয় না, কিছু কিছু জন এই ব্যাপারটাই রেখে যায় বা এই ব্যাপারটাই থেকে যায় তাদের মধ্যে। আপনার ভালো লাগবে কি আপনার জনি যদি বড় হয়ে এরকম সেম ব্যবহার সবার সাথে করে? আপনারই তো মাথাটা হেঁট হবে। জনির বাবা সমস্ত ব্যাপারটা বুঝতে পারে এতদিন ধরে সে কত বড় ভুল করছিল। তারপর আর কি, তারপর থেকে কোনোদিনও জনিকে বাজে ব্যবহার করার জন্য প্রশ্রয় দেয়নি, বরং শাসন করেছে যে, না তোমার এটা করা উচিত না, তুমি এটা করবে না। বন্ধুরা, আমরা মাঝে মাঝেই এটা করি, ছোট বাচ্চা বড় হলে ঠিক হয়ে যাবে এটা ভেবে একটু ছেড়ে দিই, বাচ্চাদেরকে বোঝাই না, তাদেরকে যেহেতু বলি না, তাদের সামনে যেহেতু সঠিক জিনিসটা পেশ করি না, তারাও বুঝতে পারে না। আমাদের উচিত সবসময় বাচ্চাদেরকে অন্ধকারে না রেখে, ও পরে করে নেবে, বড় হলে ঠিক হবে এটা না বলে, সঠিক পথে কীভাবে এগোনো যাবে সেটা বলা। আজকের মতো চলি, টাটা।